আপনি কি আপনার প্রিয়জনকে কোনো বিশেষ উপহার দিতে চাইছেন যা পেয়ে হয়তো সে মাথা ঘুরে পড়েও যেতে পারেন, তাহলে তাকে দিতে পারেন এই লাভ আকৃতির দীপটি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। দ্বীপটি ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক আইল্যান্ডের একটি অংশ। পর্যটকরা যেটির নাম দিয়েছেন ভালোবাসার দ্বীপ। পুরোপুরি হৃদয়ের আকৃতির প্যাসম্যান চ্যানেলের গ্যালেন্স জ্যাকের সুন্দর এই দ্বীপটি দেশটির অন্যতম সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি। বিশ্বের নামকরা সেলিব্রিটি ও ধনকুবেররা সুযোগ পেলেই ছুটে আসেন দ্বীপটিতে। মার্কিন গায়িকা বিয়ঞ্চে এখানে তার 39তম জন্মদিন উদযাপন করেছিল। প্রতি বছর কয়েক সপ্তাহ না হলেও অন্তত কয়েকদিনের জন্য এখানে আসেন তিনি। এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিট মাইকেল জর্ডান গত বছর এখানে এসেছিলেন। মার্কিন ধনকুবের যে বেজেসও ছিলেন দ্বীপটির আয়তন 1,42,000 বর্গমিটার, যেখান থেকে 40,000 বর্গমিটারের বেশি অংশ বিক্রির জন্য রাখা হয়েছে। এই অংশটুকু কিনতে ব্যয় করতে হবে 130 লাখ ইউরো, যা বাংলাদেশি 150 কোটি টাকার বেশি। এরই মধ্যে দ্বীপটি কিনতে প্রতিদিনই আগ্রহীরা যোগাযোগ করছেন। সত্যি বলতে অফার প্রতিদিন আসে। কিছু ইতালীয় কিছুদিন আগে বিনোদনের জন্য একটি বেসমেন্ট হল সহ রেস্টুরেন্ট তৈরি করার প্রস্তাব দিয়েছিল। 2019 সালে ক্রোয়েশিয়ার জাদার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা এখানকার জনবসতিহীন দ্বীপে 7,000 বছর আগের মানুষের বসবাসের চিহ্ন খুঁজে পেয়েছে। দ্বীপটি বিক্রি করতে পারলে সেই অর্থ এখানে কোথাও বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিবিড় সাহা, সময় সংবাদ।